আজকের রাশিফল 7 জুন 2020 রবিবার। তিথি কৃষ্ণ দ্বিতীয়া। জন্ম রাশি হলো ধনু। সূর্যোদয় সকাল 4:52 এবং সূর্যাস্ত বিকাল 6:20। মেষ রাশি রাশিফল। আজ কর্মস্থলে একটু ঝামেলা হতে পারে, আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি হবে। তৃতীয় ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি হতে পারে, হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে, আজ একটু সাবধানে থাকুন, বদনাম হতে পারে। আজ কারোর কাছে অপদস্থ হতে পারেন, ভালো কাজের পরিবর্তে উপহাস জুটবে। আজ বিনোদনের মাধ্যমে খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত থাকতে পারেন। আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন। আজ আপনার ভালোবাসার মানুষটির খেয়ালি আচরণ সামলানো অত্যন্ত দুরূহ বোধ করবেন। খুব বেশি প্রত্যাশা আজ আপনার বিবাহিত জীবনে দুঃখ নিয়ে আসতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। বৃষ রাশি রাশিফল। আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন। উৎসাহময় দিন, যেহেতু আপনি ভালোবাসার মানুষের কাছ থেকে পুরস্কার পাবেন। আপনার মনে রাখা প্রয়োজন যে ঈশ্বর তাদেরই সাহায্য করে যারা নিজেদেরকে সাহায্য করে। আপনার স্ত্রী আজ আপনার জন্য দেবদূতের মতন হবেন। আজ ভ্রমণ পরিকল্পনার জন্য আলোচনা হতে পারে, কোনো ভুল সিদ্ধান্ত আপনার ভালো কাজ নষ্ট করতে পারে। স্যারে আজ প্রচুর খরচ হতে পারে, অকারণে আত্মীয়দের সাথে ঝগড়া হতে পারে। মামলা মকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে, স্নায়বিক ভোগান্তির যোগ রয়েছে। আজ সকাল থেকে একটু ভালো খারাপভাবে চলতে পারে। প্রেমের বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে, হঠাৎ কিছু প্রাপ্তি যোগ রয়েছে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। মিথুন রাশি রাশিফল। আজ সন্তানদের নিয়ে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে, আইনি কোনো কাজ আজ সমস্যায় পড়তে পারেন। নিজের প্রতিভা ফুটিয়ে তোলার জন্য আজ ভালো একটি দিন। কোনো ভয় আপনার বুদ্ধিকে নষ্ট করতে পারে, আবেগের বশে কোনো কাজ করলে বিপদ হবে, পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। ভাইয়ের সাথে আজ অশান্তি হতে পারে, আজ দিনটা সব দিক থেকেই আপনার অনুকূলে থাকবে। সকলের সাথে আজ খুব বুঝিয়ে কথা বলুন। আজ আপনি ভালো অর্থ উপার্জন করতে পারবেন, কিন্তু খরচ বৃদ্ধির ফলে সঞ্চয় করা কঠিন হবে। যদি আপনি প্রেমের সুযোগ না হারান তাহলে এই দিনটি আপনি ভুলবেন না। আজ আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনসঙ্গিনী আপনার প্রতি যত্নশীল হয়ে উঠছে। আজ আপনি দূরে কোনো ভ্রমণ পরিকল্পনা করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। কর্কট রাশি রাশিফল। আজ জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না, সামাজিক অনুষ্ঠানে অংশ নিন, এতে আপনার মন ভালো থাকবে। আজ আপনি ধর্মীয় কর্মে অর্থ বিনিয়োগ করতে পারেন। আজ প্রেমের যন্ত্রণার মুখোমুখি হতে পারেন। আজ বাড়ির একটি পুরানো জিনিস পেয়ে আপনি খুশি হবেন। আপনার বিবাহিত জীবনগুলিতে কোনো আনন্দ নেই, এই কথা আজ আপনি বুঝতে পারবেন। আপনার আজকের দিনে মাত্রা ছাড়ানো আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে, কর্মক্ষেত্রে জটিল পরিস্থিতি কাটতে পারে। প্রিয় বন্ধুর সাথে আজ দেখা হতে পারে, বন্ধুর জন্য কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কেটে যাবে, কাউকে আজ পরামর্শ না দেওয়াই ভালো হবে। প্রেমের ব্যাপারে কোনো বাজে খবর আসতে পারে, ধর্ম আলোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। সিংহ রাশি রাশিফল। আজ উপার্জন নিয়ে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে, ভাদ্রস্থানীয় কারোর সাথে বিবাদের আশঙ্কা আছে। সংসারে সুখ ফিরবে, পরিশ্রমের সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে। যানবাহনে চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ, পরিবারে গুরুত্বপূর্ণ সমস্যা আজ সমাধান হয়ে যাবে। সকালের দিকে পেটের সমস্যায় আজ ভুগতে পারেন, জলপথে ভ্রমণ না করাই ভালো হবে। অন্যের সাথে খুশি ভাগ করে নেয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটবে। আজ আপনার সীমিত ধৈর্য হবে, কিন্তু এই ব্যাপারে যত্ন নিন, কারণ রূঢ় বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে। আপনার প্রণয়ী আজ আপনার কাছে দেবদূতের মতন হয়ে উঠবে। আজ আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রীভূত করা। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। কন্যা রাশি রাশিফল। আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন। অর্থ সংক্রান্ত বিষয় আজ আপনার অনুকূলে থাকতে নাও পারে, সুতরাং আপনার অর্থ নিরাপদে রাখুন। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার আজ পেতে পারেন। যারা বাড়ি থেকে দূরে আছেন, কাজ শেষ করে বাইরে কোথাও যেতে চাইবেন। বিবাহিত জীবনে আজ একটি কঠিন পর্যায়ের মুখোমুখি হতে পারেন,
আজ আপনি নিজের পুরানো ভুল বুঝতে পারবেন। আজ অপরের কোনো কাজ করে মনে আনন্দ হবে। আজ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনা আছে। রাগ বা জেদ বৃদ্ধি পাবে। আজ সকালের দিকে মানসিক অবসাদ আসতে পারে। আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। নিজের সম্পত্তি থেকে আজ কিছু অংশ ছাড়তে হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। তুলা রাশি রাশিফল। আজ মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন, কিন্তু তার জন্য বেগ পেতে হবে। রাজনীতি বৃদ্ধির জন্য সময়টা একটু ভালো। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও বেড়াতে যাওয়ার পক্ষে দিনটি শুভ নয়। মা বাবার সাথে কোনো কারণে বিরোধ বাঁধতে পারে। আজ মাথা ঠান্ডা রাখতে হবে। আর্থিক ক্ষতি আজ হতে পারে। ভালো করে না ভেবে উপার্জনের রাস্তায় পার না দেওয়াই ভালো হবে। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসবে। আপনার বদ অভ্যাসের কারণে আজ ক্ষতি হবে। আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে। আপনি আপনার সমস্যা ভুলে যাবেন এবং পরিবারের সদস্যদের সাথে ভালো সময় কাটাবেন। প্রেমের অনুভূতিগুলি আজ পরিশোধিত হবে। কোনো বন্ধুকে সাহায্য করে আজ আপনি ভালো অনুভব করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। বৃশ্চিক রাশি রাশিফল। কথা বলার আগে ভাবুন, আপনার মতামত অজান্তেই কারো অনুভূতিতে আহত করতে পারে। আপনার লগ্নে এবং ভবিষ্যতের লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখুন। আপনি আজ কিছু সমস্যার সম্মুখীন হবেন। বাস্তবসম্মত হন, যারা সাহায্যের হাত প্রসারিত করছে তাদের থেকে অলৌকিক কিছু আশা করবেন না। ভ্রমণ, বিনোদন এবং সামাজিকতা আজ আপনার কর্মসূচিতে থাকবে। আজ আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না, আপনার বিষয়গুলিকে গুরুত্ব সহকারে নেবে না। এটি আপনার ক্রোধের কারণ হতে পারে। আজ বন্ধুবিচ্ছেদ ঘটতে পারে। আজ কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর। প্রেমে আজ সাফল্য পাবেন। কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হবে। পড়াশোনায় খুব ভালো সুযোগ আজ আসতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে আজ দিনটি খুব ভালো। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। ধনুরাশি রাশিফল। আজ সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারাদিন হিসেব করে চললেও অতিরিক্ত খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন। অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। আপনার ব্যবহার আজ একটু বাজে হতে পারে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। অধিক দুশ্চিন্তায় আপনার মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। এটিকে এড়িয়ে চলুন। যেহেতু উদ্বেগ বদমেজাজ আপনার দুশ্চিন্তা অল্প স্বল্প হলেও শরীরে বিরূপভাবে প্রভাবিত করে। আজ সাফল্যের সূত্র হলো এমন মানুষের উপদেশের পয়সা লাগান যারা উদ্ভাবনীমূলক, যাদের ভালো অভিজ্ঞতা আছে। আজ আপনি কাউকে দীর্ঘ সময় ধরে যে কথা বলতে চেয়েছিলেন আজ আপনি তা বলতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মকর রাশি রাশিফল। আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখা কঠিন হতে পারে। আপনার অস্বাভাবিক আচরণ আপনার চারপাশের মানুষদের বিভ্রান্ত করবে এবং তাদের হতাশাগ্রস্ত করবে। কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য নিয়ে আজ দুশ্চিন্তা হতে পারে। আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। আজ আপনি সময়ে সঠিক ব্যবহার করুন। আপনার করা কাজ আজ সিনিয়ররা প্রশংসা করবে। চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে। সংক্রমণ থেকে দুর্ভোগের আশঙ্কা রয়েছে। আজ সারাদিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। খরচ বেশি হওয়ায় বাড়িতে অশান্তি বাড়তে পারে। বন্ধু পাশে না দাঁড়ানো দুঃখ হবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে রক্তচাপ বৃদ্ধি পাবে। বন্ধুর ব্যাপারে আজ একটু সাবধানে থাকা দরকার রয়েছে। আজ সম্মানহানি হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কুম্ভ রাশির রাশিফল। আজ পরিশ্রমের সত্ত্বেও তার ফলস্বরূপ কিছুই পাবেন না। ব্যবসায়ীদের ব্যবসায় আজ অগ্রগতি হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভালো নয়। মায়ের শারীরিক অবস্থার অবনতি হতে পারে। সকাল থেকে শারীরিক কষ্ট বাড়তে পারে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনায় সফল হবেন। দুপুরের পরে বাড়ির কোনো ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভালো হবে। আজ আপনি কোনো ব্যক্তির মুখোমুখি হতে পারেন। তিনি আপনাকে অর্থনৈতিক দিক শক্তিশালী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন। আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে। সারাদিন খুশি এবং আনন্দে সুন্দর বার্তায় আজ ভরে থাকবে। আজ আপনার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি গোছানোর পরিকল্পনা করতে হবে। আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্ত রকমের প্রচেষ্টা করবে।
আজকের ভাগ্য সংখ্যা হলো এক। মীন রাশি রাশিফল, আপনার মেজাজ পরিবর্তন করতে কোনো সামাজিক জমায়েতে উপস্থিত থাকুন, অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে। আজ এমন একটি দিন সঙ্গের কাছ থেকে ব্ল্যাকমেল এড়িয়ে চলুন। আজকের দিন ভালো যাক, আপনি যদি চান স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন। আজ ব্যবসায়ীরা কর্মচারীদের চোখে চোখে রাখুন, লেখাপড়ায় আজ সাফল্য পাবেন, পেটের সমস্যার ভোগান্তি হতে পারে, সাংসারিক অশান্তি মিটে যাবে, চাকরিতে পদোন্নতি, বিদেশ যাত্রা যোগ আসতে পারে। আজ কারোর কাছ থেকে কিছু উপহার পেতে পারেন, শরীরে কোথাও চোট লাগতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। ভালো থাকুন, সুস্থ থাকুন।